বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে কিছু আলোচনা নিয়ে আসলাম, এই আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন যারা যুবক এবং মধ্যবয়সী, যারা বিশেষ করে যে এই আলোচনাটি শোনার দরকার আছে। সেটি হলো কি যে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায়, কিরে এত স্বপ্ন দোষ কেন হয়, স্বপ্ন দোষ হওয়ার কি কারণ, আমরা তো কারো দিকে কুদৃষ্টি করি না, কাউকে নিয়ে ওরকম ভাবিও না, এবং দেখা যায় যে কে এই স্বপ্ন দোষ ঘটায়। তো আমি বলবো হে জগতবাসী, যে দেখেন হিন্দুদের মধ্যে একটা কথা বলে থাকে যে রতি দেবী এবং কাম দেবতা, রতি দেবী এবং কাম দেবতা। এই কাম দেবতা হিন্দু শাস্ত্রের মধ্যে আছে যে মানুষের দেহের মধ্যে কামের উত্তেজনা বাড়িয়ে দেয়, তার ডিউটি হল কামের উত্তেজনা বাড়িয়ে দেবে। এবং আমাদের মধ্যে ওরকম নামকরণ করা হয়নি যে আমাদের মধ্যে কে এই কাম উত্তেজনা বাড়িয়ে তোলে, তবে আমরা একটা পুরনো নাম বলতে পারি, সেটা হলো মুকরম, মুকরম ফেরেস্তা। আসলে সে আদমের বডি গঠন করেছিল, আদি আদমের, বর্তমানে ও মায়ের গর্ভে আদি আদমের যেরকম বডি গঠন করেছিল, এখনও বীজ রূপে তিনি সেই গঠন করে। তো তার ডিউটি সেটা গঠন করা, কিন্তু কাম উত্তেজনার মধ্যেও তার কিছু হাত আছে। তবে আরও একজনকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছে যে যে যেখানে যেটা দরকার সেটা করতে হবে, সেটা লাগবে। যেমন পৃথিবীতে ভালো আছে তেমনি খারাপ আছে, আলো আছে অন্ধকার আছে, ঠিক ভালো মানুষ আছে এরকম শয়তান মানুষ আছে। তাহলে শয়তান অবশ্যই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছে, কেননা শয়তানের প্রবঞ্চনায় কি একটা মানুষ পথভ্রষ্ট হয়, আমাকে ভুলে যায়, নাকি সে আমার দিকে আসে? শয়তান না থাকলে সেই মানুষের পরীক্ষা কি করে হবে, এই জন্য শয়তানের প্রয়োজন আছে। তো এখন কথা হলো আপনার দেহের ভাণ্ডে যে এমন কেউ আছে যে কাম দেবতা নামে কেউ, তাদের শাস্ত্রে যেটা কাম দেবতা আমাদের মধ্যেও আছে কিন্তু সেটা নামকরণ করা হয়নি। যেমন আমাদের মধ্যে এক যে কথা বলে থাকে মদন বেটা কাচারি খুলেছে, তো মদন বেটা বলে সেই কাম দেবতা কি বলা হয়। আচ্ছা, তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি, সেই কাম দেবতা আপনার মধ্যে কিভাবে কামের উত্তেজনা করবে। যেমন আমি একটা কথা বলি, আপনার দোকানের মধ্যে আপনি সিঙ্গারা বানান একটি লোককে দিয়ে, এখন সিঙ্গারা বানাতে যাইয়া যে ডাউল লাগবে, তেল লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে এবং আটা লাগবে, আলু লাগবে সিঙ্গারা বানাতে হলে, তো এখন দেখা গেছে যে আটা আছে এখানে, অন্য কোনো মশলা নেই, তাহলে কিন্তু এখানে সিঙ্গারা হবে না কর্মচারী থাকা অবস্থায়। তো প্রত্যেকটা মানুষের মধ্যে সেই কাম দেবতা নামক কেউ আছে, তার মধ্যে এই কামের উৎপাদন জাগায়। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দেখেন যে আপনি যখন গোশ, পোলাও, মাংস, বিরিয়ানি এবং ভাত দিয়ে ভালো ভালো তরকারি, ভালো ভালো মাছ মাংস খুব বেশ খান, প্রতিদিন খান, তখন প্রতিদিন খেতে খেতে কি হয়েছে, আপনার মধ্যে সেই উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেই খাবার থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে কীট হয়েছে, আর সেই কীটগুলো আপনার সর্বঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, তখনই আপনার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার যখন সৃষ্টি হয় তখন আপনার মধ্যে যে কাম দেবতা আছে সে কি করে, মশলাগুলো পেয়ে যায়। কিরকম, যেমন সে ভালো মন্দ খেয়েছে, তার মধ্যে রসের পয়দা হয়েছে, কীটের উৎপত্তি হয়েছে, এখন ফিট করে দেয় সেই কীটগুলোকে এই কাম দেবতা, যাকে আমরা মদন বেটা বলি থাকি। তো এখন বিষয় হলো কি যে মশলাগুলা কি, আপনি দুধ খেয়েছেন, ডিম খেয়েছেন, ভালো মন্দ খেয়েছেন, এ খাবারের একটা মশলা। আরেকটা মশলা হলো কি, যখন শরীর গরম থাকে, গরম শরীরে কিন্তু গরম উত্তেজনা কাজ করে, তখন একটা নারীর দিকে আপনি চেয়েছেন, একবার হলেও তাকিয়েছেন, তাকানোর পরে কিন্তু আপনার মনে কিছু ভাসনা জেগেছে, যাক সেটাও গেল। এখন আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছে, মনটা কেমন কেমন লাগতেছে, এবং
আপনি খারাপ কিছু কল্পনা করতে শুরু করেছেন, তখন এই কল্পনা এবং কিছু একটা দেখা এবং সেই খাবারের যে মশলা আপনার শরীরের মধ্যে যে আপনি যোগান দিয়েছেন, তখন আপনি ঘুমিয়ে পড়েছেন। সেই ঘুমের ঘরে দেখতেছেন স্বপ্নে আপনি কোনো সুন্দরী রূপসীর সাথে কথা বলতেছেন, তার সাথে কোথাও যাইতেছেন, তার শরীরে স্পর্শ করতেছেন, এরকম করতে করতে সুন্দরী রূপসী আপনার দিকে হেলে ডেলে পড়ছে। তখন হেলে ডেলে যখন পড়ছে, তখন কিন্তু সেই স্বপ্নের মধ্যেই আপনিও হেলে ডেলে পড়েছেন। আপনি যখন হেলে পড়েছেন, তখন আপনার ভিতরের যেই মশলা সমস্ত একত্র করা ছিল সেগুলো কাম দেবতা তার কাছ থেকে সেরে ফেলেছে। ঘুম থেকে উঠে এখন বুঝতেছেন হায় সর্বনাশ কি হলো। তাহলে এই জন্য বলবো যে আপনার আমার মধ্যে বা বিভিন্ন মানুষের মধ্যে সে কাম দেবতা থাকুক, তার ডিউটি সে তখনই করবে যখন সে মশলাগুলো পাবে, যখন দেখবে যে সিঙ্গারা বানানোর সমস্ত আসবাবপত্র মশলা সমস্ত রেডি, তখন কর্মচারী এটা বানাতে থাকবে, আর যখন সে রেডি পাবে না তখন বানাবে না। এই জন্য আল্লাহ কি করেছে যে তোমরা রোজা রাখো, রোজা রাখলে তখন খাবার খাদ্য যখন অফ থাকবে তখন শরীরটা জীর্ণশীর্ণ হবে, অত কীটের উৎপত্তি হবে না, অত রক্তের উৎপত্তি হবে না, তখন আপনার শরীর থাকবে জীর্ণশীর্ণ, আপনার মুখ দিয়ে তখন আল্লাহর নাম বের হবে। এবং আল্লাহর নাম যখন বের হয় তখন কিন্তু শয়তানি শক্তি এখানে কাজ হয় না। এই জন্য আজকের এই আলোচনাটি এই জন্যই করা হলো যে মানুষ কিন্তু মনে মনে আল্লাহকেও দোষ দেয়, আল্লাহ তোমার এই দোয়া বইটা শুইলাম, এই সুরা বইটা শুইলাম, তারপর আমার এটা হইলো। বাবার এই আপনি দোয়া সুরা পরে যখন শুয়েছেন কেন, যে আপনার যেন এটা না হয়। কিন্তু আপনার মধ্যে এই ঘটনা কে ঘটাইতেছে? কাম দেবতা। তাহলে কাম দেবতা বা মদন চোরা যদি এই কাজটি ঘটাইয়া থাকে, তাহলে তার মশলা তো তার সামনে রেডি করে দিয়ে আপনি ঘুমাইছেন। এখন আপনি নিজে সুরা পড়লে কি হবে, না পড়লে কি হবে, মশলা তো তার সামনে হাজির, সেটা মশলা পেলে তো সে বানাবেই। তবে হে জগতবাসী, আপনাদেরকে আজকের আলোচনায় কি বোঝাতে চাচ্ছি আর কেন বা বলছি, অবশ্যই যুবক এবং যুবতীরা আমার এই কথাগুলো স্পষ্টই বুঝে নেবে। যদি এরকম কারো হয় যে অতিরিক্ত স্বপ্নদোষ হয়, সে বেশি বেশি না খেয়ে থাকবেন, শুকনো জিনিস খাবেন এবং বেশি বেশি না খেয়ে থাকবেন, এবং মাছ মাংস ডিম দুধ এগুলো অফ করে দিবেন, তখন শরীরটা জীর্ণশীর্ণ হবে, দুর্বল হবে। তখন সেই দুর্বল শরীরের মধ্যে সেই মদন চোরা কিংবা সেই কাম দেবতা এগুলা পাবে না, এই মশলাগুলো পাবে না, তখন সে এই কাজ থেকে বিরত থাকবে। তখন আপনি সারা রাত্র ঘুমিয়েছেন, আপনার স্বপ্ন দোষ হয়নি। তবে হে জগতবাসী, জানি না আজকের আলোচনা আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তো কিছু কিছু কথা মুখ খুলেই বলতে হয়। হয়তো অনেকে বলবে একটা ভদ্রলোক এভাবে খোলামেলা কিরকম বলে, তার কি একটু লজ্জা নেই? দেখেন, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয়, তবেই যদি আমার আসল কাজটি সমাধা হয়। যেমন আমি যদি লজ্জায় কিছু কথা ছেপে রাখি, তখন কিন্তু আপনারা বুঝবেন না, না বুঝলে কিন্তু আপনাদের কোনো উপকার হবে না, আর যে নিয়মগুলো বলা হয়েছে এই নিয়মে আপনাদের চলা হবে না। তাই বলি কি হে জগতবাসী, যে আজকে যে আলোচনাটি করলাম এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে। তবে সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।